আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম, নাম টুম্পা বলেছি আমি। টুম্পা, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় টুম্পা? আমার দেশের বাড়ি হালুয়াঘাট। হালুয়াঘাট, এটা কোন জায়গা, কোন জেলার ভিতর পড়ছে? এটা ময়মনসিং নালতাবাড়ি হালুয়াঘাট। আচ্ছা, ময়মনসিং। তো এখন আপনি কোথায় থাকেন টুম্পা? আমার বাড়ি হালুয়াঘাট, থাকি আমি নালতাবাড়ি। আচ্ছা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে টুম্পা, শুনবো তার জীবনের গল্পগুলো। টুম্পার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিওটি দেখলে ভিডিওতে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো টুম্পা, আপনি কি করেন এখন? আমি মানুষের বাসে কাজ করি, আমার সতাই মা আছে, আমার আচ্ছা বাবা বিয়ে করে চলে গেছে, আমার সতাই মা আছে। আচ্ছা আচ্ছা, তো আপনার নিজের মা কোথায়? আমার নিজের মা মারা গেছে ছোটবেলা, আমার সতাই মা আছে, আমার ভাত কাপড় দেয় না, অনেক কষ্ট দেয় আমার সতাই মা। আচ্ছা আচ্ছা, তো যার আপন মা নেই তার তো অনেকই কষ্ট হবে। তো আপনার আর কোনো ভাই বোন আছে টুম্পা? আমার ছোট একটা বোন আছে। আচ্ছা, আপনারা দুইটা বোন, আপন মার পেটে? জি জি, আপন মায়ের ঘরে দুইটা বোন আমরা। আচ্ছা, তো এখন কি সৎমার সংসারে আছেন না আলাদা থাকেন আপনারা? আমরা সৎমার সংসারে আছে, থাকলে কি আমাদের অনেক কষ্ট জ্বালাতে। আচ্ছা আচ্ছা, তো আপনার বাবা কি আপনাদেরকে দেখে না? জি না, বেশিরভাগ দেখে না, মানুষের বাড়ি কাজ করে যে তখন আমি আনি, তাই আমাদের খাওয়ান দেয় আমাদের দুই বোনকে, আর কাজে না গেলে আমাদের দুই বোনকে খাওয়ান দেয় না। আচ্ছা আচ্ছা, তো আপনি লেখাপড়া শিখছেন কত দূর টুম্পা? লেখাপড়া শিখতে পারছেন? জি জি না দাদা, লেখাপড়া তো শিখাই নাই, ছোটবেলা মা মারা গেছে, সতাই মা জানেনি তো আপনি ইতিহাস, সতাই মার ইতিহাস তো জানেনি। ঠিক আছে ঠিক আছে, তো আপনার বিয়ে শাদী হয়েছে টুম্পা? জি না ভাই, গরিব ঘরের মেয়ে তো ভাই, টাকার জন্য বিয়ের সাথে বসতে পারতেছি না। আচ্ছা, তো বিয়ে শাদীর বয়স হয়েছে আপনার? জি হয়েছে, তো বিয়ের সাথে বয়স তো হয়েছে, আচ্ছা আচ্ছা, টাকা নাই দেখে বিয়া বিয়া বুঝতে পারি না। তো এখন মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে, কি চান দর্শকদের উদ্দেশ্যে? আমি চাই একজন ভালো মনের মানুষ যে আমাকে খারাপ কথা বলবে না, আমাকে যেন ভালোবাসবে, আমি সেরম চাই, একজন ভালো মনের মানুষ চাই। আচ্ছা, ভালো মনের মানুষ পেলে কি এখন বিয়ে শাদী করার সিদ্ধান্ত নিছেন? জি, যে আমার দায়িত্ব নেবে, সুন্দর ভাবে আমাকে যেন ভালোবাসতে শিখবে, আমি যেন তার সাথেই কথা বলবো। আচ্ছা, মানে যে আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনার সাথে মানে ভালো একটা সম্পর্ক করবে, এমন একজন মানুষ পেলে বিয়ে শাদী করবেন? জি জি। আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে টুম্পা? মনে করো আমার মোবাইল নাম্বারটা ভাই, আমার তো মুখস্থ নাই, আপনি যদি দেন তাহলে আমার তো ভালো একটা উপকার হবে। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম খুবই অসহায় একটা মেয়ে টুম্পার জীবনের গল্পগুলো। টুম্পার যেহেতু নিজের মা নেই, হয়তো সৎমা সংসারে অনেক কষ্টে জ্বালাতনে আছে, টুম্পার এখনো বিয়ে শাদী হয় নাই, চাচ্ছে খুবই ভালো একটা মনের মানুষ, যদি তার সাথে তার বনে হয়তো সে একটা সম্পর্ক করতে যাচ্ছে। তো তার বিস্তারিত জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করলে টুম্পাকে পেয়ে যাবেন, 01-300-36-9093। তো দর্শক আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01-300-36-9093, এই নাম্বারে যোগাযোগ করলে টুম্পাকে পেয়ে যাবেন। তো টুম্পার রাত বিরাতে অনেক দর্শক আপনাকে ফোন দিবে, আপনার কোনো সমস্যা হবে? জি না, আমার কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? জি না দা, আমার শুধু একটাই দায়িত্ব আছে, আমাকে খারাপ কথা কেউ যেমন না বলে দাদু। আচ্ছা ঠিক আছে, তো দর্শক আজকের মতো এখানেই শেষ করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।